সন্টু এটা কি বলছে? এটা কার? তোর কে বললো? আমার, শুধু একা আমার। তোর আবার কি? তোর না, আমার। তোর কিছু খেতে হবে না তো? এটা হচ্ছে আখরোট। হ্যাঁ, আর এটা পোস্ত। পোস্ত বস্ত না, পোস্ত। এটা কি বলতো? মাংস রান্নার দুধ। হাট মাংস দেখে নাও, সন্টু এখন কি করছে? আমাদের ফ্রিজ খুলছে। পারবি না? আমি খুলে দিয়ে নে। কেন তুই বললি হাত পাবি? হাত পা দে ওটার মধ্যে, দেখি। উঠু, চলো উঠু। এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা অনেকেই যারা আমার ভ্লগ দেখো তারা অনেকেই কমেন্ট করো, বা আমার আত্মীয় স্বজনরা অনেকেই কমেন্ট করে, বাড়িতে তো মাত্র দুজন লোক, কিসের এত কাজের চাপ, কিসের এত কাজবাজ। তো আজকে তাদেরই আমি কিছু কথা বলতে চাই। শোনো, তোমরা যতজন মিলে বাড়িতে থাকো না, তারা কাজগুলোকে ভাগ করে নাও। আর আমি একাই মাত্র মহিলা যে কিনা বাড়িতে থেকে, বাড়ির ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কাজ আমারই দায়িত্বে থাকে। তাই জন্য সকালবেলায় কিন্তু আমাকে প্রতিদিনই ঘুম থেকে উঠতে হয়, আর সেটা 6:30 নাগাদ। তো যাই হোক, আগে আরও তাড়াতাড়ি উঠতাম, একটুখানি যোগা টোগা করতাম। এখন শরীরে এত প্রচণ্ড ল্যাদ লেগে গেছে যে উঠে যোগা ব্যায়াম কোনোটাই করা হয় না। তাই ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠে বরের জন্য টিফিন তৈরি করা, তারপরে নিজে রেডি হয়ে পড়াতে বসানো। এই যে 7:30 থেকে 9:30 অবধি 2 ঘন্টা সার্ভিস দিচ্ছি না, এই 7:30 থেকে 9:30 তোমাদের কিন্তু অনেক কাজ হয়ে যায়, কিন্তু আমার কিন্তু কাজগুলো পড়েই থাকে। আর আমার কাজ করে দেওয়ার মতন কিন্তু লোক নেই, সেটা আমাকেই করতে হবে, সেটাও আমি ভালো করে জানি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে কাজের লোক রাখলেই পারো, একটা কাজের লোক রেখে দেবে, কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু না, কি বলো তো, এই যে রান্নাবান্না, পড়ানো, ভিডিও করা, এই সমস্ত কিছুর চক্করে আমার অন্যান্য কাজগুলো অনেক ঢিলে পড়ে যায়। তাই সেগুলোকে গুছিয়ে সমস্ত কাজ বাজ করা নিজের হাতেই আমার মনে হয় বেশি ভালো হয়, তাতে আমি বেশি ভালো পারি কাজগুলো করতে। ওই যে পড়ানো হলো, পড়ানো হওয়ার পর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম, নিচে এক সবজি কাকু দাঁড়িয়ে থাকে, সেখান থেকে সবজি নিলাম, তারপরে বাসি রুটি দিয়ে নিজের জন্য কিন্তু বানিয়ে নিলাম ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিও করতে গিয়েই কিন্তু দেরি হয়ে যায়। যাই হোক, না হলে কিন্তু আমার ব্রেকফাস্টটা করতে দেরিও হয়ে যেত। এখন তাই পড়িয়ে উঠেই আগে ব্রেকফাস্ট করে তারপরে চলে আসলাম বিছানাপত্র গোছাতে। বিছানাপত্রের অবস্থা দেখতে পেয়েছিলে তো, কেমন অবস্থায় ছিল? তারপরে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে আলনা গুছিয়ে এরপরে চলে যাব কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে আগেই কিন্তু ফ্রিজ থেকে আমি দূর দিকেই চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি মাছটা বার করে রেখে দিয়েছি, কারণ আজকে পুরোপুরি হবে চিংড়ি মাছের প্রিপারেশন। আর তারপরে দেখো কত বাসন পড়ে রয়েছে, এগুলোকে এখন চট জলদি পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ফটাফট এগুলো আগে পরিষ্কার করে তারপরে চিংড়ি মাছ ছাড়িয়ে চিংড়ি মাছে নুন হলুদ মাখাতে হবে। আর দুদিকে চিংড়ি মাছ দেখতে পারলে না, একদিকে হচ্ছে বাবা চিংড়ি মাছ এনেছিল, আরেকদিকে হচ্ছে আমিও চিংড়ি মাছ ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে দুটো চিংড়ি মাছের প্রিপারেশন, একটা লাউ চিংড়ি হবে আর একটা চিংড়ি মাছের ভাপা হবে সর্ষে দিয়ে, বেশ ভালোই লাগবে খেতে। তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাত। ভাত বসাতে বসাতে আমি আবার একটা পেয়ারা কেটে নিলাম, আর এরকম ছোট ছোট করে পেয়ারা কেটে নুন দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই একটা করে টুকরো মুখে দিয়ে আর কাজ করি। তারপরে দেখলাম যে আমি মিশো থেকে একটা বিছানার চাদর অর্ডার করেছিলাম, এই চাদরটাও চলে এসেছে, আর চাদরের কালারটা পুরো আমার নাইটির কালারের মতন হয়েছে, পুরো একদম গ্রিন। আর সত্যি এই চাদরটা কিন্তু খুব ভালো কোয়ালিটির এসেছে, একদম সুতির, আর যেমন বড় সাইজের চেয়েছিলাম আমি তেমনই বড় সাইজের পেয়েছি। এটা আমি না কুইন সাইজ অর্ডার করেছিলাম, চাদরগুলো কিং সাইজ, কুইন সাইজ, XXL এরকম পাওয়া যায়। তো সবচেয়ে বড় হচ্ছে কিং সাইজ, তারপরে হচ্ছে কুইন সাইজ। আমি কিং সাইজ এটাই ছিল না বলে কুইন সাইজ অর্ডার করেছি। আর তোমরা আমার বিছানাটা দেখতেই পাচ্ছ যে কতটা বড়। তো চাদরটা কিন্তু ভীষণই ভালো কোয়ালিটির, মানে একদম প্রপার সুতির এসেছে, খুবই ভালো লাগলো চাদরটা দেখে। যাই হোক, চাদরটা না হলে আবার ফেরত দিতে হতো ভালো না আসলে। তারপরে হঠাৎ করে দেখি আরেকবার বেল বাজানোর শব্দ, দেখলাম ছোট্ট সন্টু চলে এসেছে। তোমরা তো সন্টুকে অনেকেই চেনো, ও আমার পাশের বাড়িতেই থাকে। আর দেখো হাতে আমি যেই খেলনাটা দিয়েছি সেই খেলনাটা, আর এক হাতে টাকা, টাকাটা আমিই দিয়েছি, কারণ এই মাত্রই কিন্তু এখন ফ্লিপকার্ট গ্রসারি থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো আসবে। তাই জন্য ওকে বললাম তুই টাকা হাতে দাঁড়া আর আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিই।
তো বন্ধুরা, ফ্লিপকার্ট গ্রসারি থেকে সমস্ত জিনিসপত্র চলে এসেছে। আর এই দেখো সোয়েমটু, এটা কি বলছে? এটা কার? তোর কে বললো? আমার, শুধু একা আমার। তোর আবার কি? তোর না, আমার। তোর কিছু খেতে হবে না তো? এটা কি? এটা কি পাপন? না, এটা হচ্ছে পাস্তা। আর এই পাস্তাটা অনেকটাই কম দামে পেয়েছি অনলাইন, অফলাইনের থেকে অনলাইনে এই পাস্তাটার দাম কম। তারপরে এটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল। এটা কি? এটা হচ্ছে আখরোট। আখরোট, হ্যাঁ। আর এটা কি? দই। দই তিনখানা। এই যে এই দইটা ভীষণই ভালো। তারপরে হচ্ছে এটা হচ্ছে অরিগেনো পিজা সিজনিং। এটা কি? এটা পোস্ত। পোস্ত বস্ত না, পোস্ত। এটা কি বলতো? মাংস রান্নার আবার দুধ হয় নাকি? এটা হচ্ছে পনির। চলো এগুলো কয়েকটা ফ্রিজে ঢুকে যাবে এখনই। দেখে নাও সন্টু এখন কি করছে, আমাদের ফ্রিজ খুলছে। পারবি না? আমি খুলে দিয়ে নে। এই নে, এই যে এই কোনা দিয়ে, এই কোনা দিয়ে। এই কোথায় থাকে আমাদের ঠান্ডাটা? এখানে থাকে, এখানে এখানে রাখ। ওয়াও! আর এইটা, এটা ফ্রিজে থাকে না, এই পাস্তা ফ্রিজে থাকে না। হ্যাঁ, ওগুলো না, এই যে এইগুলো ফ্রিজে থাকবে। এইটা তুই এটা পারবি না, এটা ফ্রিজ ডিপে রাখতে হবে। টক দইগুলো এখানে রাখবো, টক দইগুলো সব এইখানটায় থাকবে। দুটো নে, ওই ওপরে রাখতে হবে, ওই ওপরটায় রাখ। হ্যাঁ, আরে ওইটা দই এইমাত্র রাখলাম, বন্ধ করে দে, বন্ধ করে দে, আস্তে করে, আস্তে করে বন্ধ করবি। হ্যাঁ চল, এবার ডিপটা, ডিপটা তো তুই হাত পাবি না। আরে হাত পাবই, পাবই। এই যে এটা রাখতে হবে, এটা পানিরটা রাখতে হবে। উঠু, কেন তুই বললি হাত পাবি? হাত পা দে ওটার মধ্যে দেখি। উঠু, চলো উঠু, চল। এইখানে 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 এখানে রাখবি। হ্যাঁ, এখানে কোনটা কি? কোনটা? এটা এইটা অনেক কিছু না, এই যে এইটা, এটা তোকে দেখানোর কিছু নেই, কিছু না। এটা এটা একটা আইসক্রিম বানানোর জিনিস। হ্যাঁ, তো চলো জিনিসপত্রগুলো রেখে দিলাম। তারপরে মাঝখানে আর ব্লগ করার সুযোগ পাইনি, একেবারে চলে এসেছিলাম রান্নাবান্না দেখাতে। এই দেখো, এখানে হচ্ছে লাউ চিংড়ি আর সাথে হচ্ছে চিংড়ি মাছ ভাপা। এইটাই কিন্তু আজকের রান্না, আর সেরকম কিছু করতে পারিনি। আর চাটনি ছিল যেটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। এদিকে আছে ভাত, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একদম সোজা চলে গেছিলাম আবার, আমার তো 3:30 থেকে পড়ানো, তো পড়ানোর ব্যাচে তো টোটাল আমার 3খানা ব্যাচ এখন পরপর চলবে, 3:30, 5টা, তারপরে আবার 6:30। 8টা অবধি পড়িয়ে আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ তো? একদম শুকিয়ে যায়, মাথার ব্রেনটাও কিন্তু আমার হ্যাং হয়ে যায়। তারপরে আমি আর রাজা দুজনে মিলে চলে এসেছি বাজারে। আর সপ্তাহে মোটামুটি ওই 1-2 দিন আমাদের এই বাজারে আসাই হয়। আমরা চলে আসি ইছাপুরের লাইন বাজারে, যেখানে কিনা টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর বেশ দামটাও কিন্তু কমই না এই বাজারে। তাই অনেক রকম সবজি এখান থেকে কিনে নিয়েছি। রাজা তো প্রায় রেগেই যাচ্ছে যে আর কত সবজি নেবে, ফ্রিজে রাখলেও তো এবার নষ্টই হয়ে যাবে। তাও কিন্তু আমার এই যে এত সবুজ সবুজ সবজি দেখে না ভীষণ লোভ লাগে। আর 2খানা ব্যাগ নিয়ে গেছি, ব্যাগ ভরে বাজার না করতে পারলে যেন ভালোই লাগে না। তারপরে বাজার ঠাজার করে চলে এসেছি কিনা একটুখানি খাওয়া দাওয়া করতে, কেন বলতো সন্ধ্যার পরে তো আর সেরকম কিছু খাওয়াই হয়নি, তাই এখানে বসে পড়েছি ঘুগনি খেতে। আর ঘুগনি খাওয়ার পর তারপরে বাড়িতে আসলাম। এবার কিন্তু পালা সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে প্লাস্টিক প্লাস্টিক করে তারপরে ফ্রিজে ঢোকাতে হবে। প্লাস্টিকে করে যদি সবজি না রাখি তাহলে কিন্তু সবজি শুকিয়ে যাবে আর মানে বেশি দিন চলবে না। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, তারপরে আমি আবার একটুখানি বসে বসে এই যে এই সিনেমাটা দেখছিলাম আবিরের, খুব ভালো লাগছিল সিনেমাটা কানে হেডফোন গুঁজে। তো ছিল আমার সারাদিনের ভিডিও, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। গুড নাইট সবাইকে, টাটা।